শিখাও কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আমি বানামু খিচুড়ি। তার জন্য চাল, মসুরের ডাল, মুগের ডাল আর নিয়ে নিছি ডিম। সবকিছু দিয়ে একসাথে খিচুড়ি বানাবো। খিচুড়ি করার জন্য নিয়ে নিছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ, আর এদিকে নিছি মরিচ গুঁড়া আর জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এই জায়গাতে আছে আদা জিরে এক জায়গা করে বাটা, সয়াবিন তেল, লবণ, হলুদ আর মরিচ গুঁড়া, আর আছে দারচিনি, সাদা এলাচ। এদিকে আমি চালটা ধুয়ে নেব। খিচুড়ির জন্য যে মসুরের ডাল আর মুগের ডাল নিয়েছি, ডালগুলো আগে আমি ভাজবো। কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিইনি, এমনি শুকনো কলাই ডালগুলো ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, নামাই নিই। এদিকে চালটাও ধুয়ে রাখছি, ডাল ভাজাও হয়ে গেছে। এখন খিচুড়িটা রান্নার জন্য কড়াইয়ের তেল দিয়ে দেবো, সব কিছু দেবো। সম্বরের জন্য নিচে জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর সাদা এলাচ, কালো এলাচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। পেঁয়াজ রসুনের হালকা কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আদা জিরা বাটা দিয়ে দিই। খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য জলটা গরম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিছি তাই অল্পই দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু জল, মশলা যেন পড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। সব মশলা একসাথে এখন ভালো করে মিশিয়ে নেব, তারপরে ডালটা দিয়ে দেব। মশলা সব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভাজা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন ফেল দেব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। সব মশলা, চাল, ডাল একসাথে ভালো করে মিশিয়ে নেব। এদিকে জলটাও গরম হয়ে গেছে, তারপর জল দেবো।
চাল ডাল সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে, জলটাও ফুটে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখন খিচুড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে খিচুড়ি। হয়ে গেছে আজকে আমার খিচুড়ি। থালের মধ্যে তুলে দেখাই। হয়ে গেল আজকে আমার মসুরের ডাল মুগের ডাল দিয়ে খিচুড়ি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে।